মনে। এই প্রেমের লাগি দুঃখের ভাগি হইলাম জীবনে। আসসালামু আলাইকুম। এই ধরনের ভিডিওগুলো একদম সহজে এডিটিং করতে চাইলে পুরো ভিডিওটি আপনাকে মনোযোগ দিয়ে দেখতে হবে। আপনি যে ছবিটা দিয়ে স্ট্যাটাস ভিডিও বানাবেন, প্রথমে সেই ছবিটার ব্যাকগ্রাউন্ড আপনাকে রিমুভ করতে হবে। আপনি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে না পারেন, তাহলে যে কোনো একটা ইন্টারনেট ব্রাউজারে যাবেন, গুগলে গিয়ে টাচ করে লিখবেন remove.bg। লেখার পর এখানে সার্চ অপশনে টাচ করলে এখানে রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড লেখাটি দেখতে পাবেন, এটাতে টাচ করবেন। তারপর আপলোড ইমেজে টাচ করলে আপনার গ্যালারির ছবিগুলো এখানে দেখতে পাবেন। যে ছবিটার ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করতে চান সেই ছবিটাতে টাচ করবেন। তারপর এখানে ডানে টাচ করবেন, দেখবেন আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে। তারপর এটাকে ডাউনলোড করার জন্য ডাউনলোড অপশনে টাচ করবেন, দেখবেন এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পর বের হয়ে আপনাকে ইনশট অ্যাপসটিতে যেতে হবে। ইনশট অ্যাপসটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন, আর এটার প্রো ভার্সনের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। প্রথমে ভিডিওতে টাচ করবেন, এখানে অল লেখাটিতে টাচ করবেন, গ্যালারির ছবি ভিডিওগুলো পেয়ে যাবেন। এখান থেকে এই ধরনের একটা ভিডিও সিলেক্ট করবেন, এটার ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব। তারপর টিক মার্কে টাচ করবেন, এখানে ক্যানভাস অপশনে টাচ করবেন। তারপর 9:16 সাইজটাকে সিলেক্ট করতে হবে। তারপর এখানে টিক মার্কে টাচ করবেন। এখানে দেখুন এই ভিডিওটি আমরা সিলেক্ট করেছি। ভিডিওটির মাঝ বরাবর থেকে আমরা ফিল্টার অপশনে টাচ করব, তারপর অ্যাডজাস্টে টাচ করব, কন্ট্রাস্টে টাচ করে এটাকে আমরা বাড়িয়ে দেব। তারপর স্যাচুরেশনে টাচ করব, এটাকে আমরা হালকা একটু বাড়িয়ে দেব 10 পর্যন্ত। তারপর এখানে টিক মার্কে টাচ করবেন, আবার টিক মার্কে টাচ করে এই লেয়ারের একদম শেষে চলে যাবেন। তারপর এই প্লাস আইকনে টাচ করবেন, এখানে ভিডিও অ্যান্ড ফটো লেখাটিতে টাচ করে গ্যালারি থেকে এই ধরনের একটা ভিডিও সিলেক্ট করবেন, এটার ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব। তারপর টিক মার্কে টাচ করবেন, এই ভিডিওটি আমরা এনেছি। এখন আমরা ভিডিওটিকে কত সেকেন্ড পর্যন্ত রাখব, ঠিক তত সেকেন্ড বরাবর যাব। আমি 30 সেকেন্ড বরাবর গিয়ে এখান থেকে স্প্লিট অপশনে টাচ করব, তারপর ডিলিট অপশনে টাচ করে বাকি অংশটা ডিলিট করে দেব। এখন আমরা এই আগুনের ভিডিওটার একদম প্রথম বরাবর যাব, দুটো ভিডিওর মাঝখানে যেখান থেকে এই ভিডিওটা শুরু হচ্ছে সেই বরাবর গিয়ে আপনাকে এগুলো থেকে PIP অপশনে টাচ করতে হবে। আপনার যে ছবিটার ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করেছিলেন সেই ছবিটিকে সিলেক্ট করবেন। তারপর লেয়ারের শেষ অংশে একবার টাচ করবেন, এখানে ভিডিও এন্ড লেখাটিতে একবার টাচ করবেন। তারপর এখান থেকে টেনে এটাকে বড় করে এটাকে আমরা নিচে বসিয়ে দেব। ভালোভাবে বসিয়ে নেবেন, ঠিক এই বরাবর থেকেই আপনাকে আবার PIP টাচ করতে হবে। গ্যালারি থেকে একটা শেডো PNG সিলেক্ট করবেন, এটার ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব। সিলেক্ট করার পর লেয়ারের শেষ অংশে একবার টাচ করবেন, ভিডিও এন্ড লেখাটিতে টাচ করবেন। তারপর এখান থেকে ধরে টেনে এটাকে জুম করবেন, তারপর একদম নিচে নিয়ে বসিয়ে দেবেন। এই বরাবর থেকেই আপনাকে আবার PIP টাচ করতে হবে। এই ধরনের একটা ভিডিও সিলেক্ট করবেন, এটার ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব। ভিডিওটি সিলেক্ট করার পর আমরা এখান থেকে ধরে টেনে এটাকে বড় করব, তারপর একদম নিচে নিয়ে বসিয়ে দেব। বসানোর পর এগুলিকে বাঁদিকে নিয়ে ব্ল্যান্ড অপশনে টাচ করবেন, তারপর এখান থেকে স্ক্রিনটাকে সিলেক্ট করবেন, তারপর টিক মার্কে টাচ করবেন। তারপর এই টুলসগুলোকে ডান দিকে নিয়ে আপনাকে আবার PIP টাচ করতে হবে। গ্যালারি থেকে এই ধরনের একটা ভিডিও সিলেক্ট করবেন, এটার ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব। ভিডিওটি সিলেক্ট করার পর এখানে ধরে টেনে এটাকে আমরা ফুল স্ক্রিন করব, তারপর এগুলোকে বাঁদিকে নিয়ে ব্ল্যান্ড অপশনে টাচ করবেন, তারপর স্ক্রিনটাকে সিলেক্ট করবেন।
তারপর এখানে টিক মার্কে টাচ করবেন, আবার টিক মার্কে টাচ করবেন। ভিডিওর একদম প্রথমে যাবেন, তারপর এখানে মিউজিক অপশনটিতে টাচ করবেন, ট্র্যাকসে টাচ করবেন। মাই মিউজিকে টাচ করলে আপনার গ্যালারির অডিও গানগুলো পেয়ে যাবেন। এখান থেকে আপনার যে গানটা পছন্দ সেই গানটাতে টাচ করতে হবে। তারপর ইউজ লিখাটিতে টাচ করলে গানটা এখানে অ্যাড হয়ে যাবে, টিক মার্কে টাচ করবেন। চলুন একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটাকে সেভ করার জন্য সেভে টাচ করবেন, তারপর সেভে আবার টাচ করবেন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করবেন আর একটা লাইক করবেন।